Assalamualaikum, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমার হৃদয় বড় ভালোবাসা দিবেন এবং রমজান মাসের শুভেচ্ছা দিবেন। আজকে নিয়ে আসলাম Axio জি ফিল্টার 2011 মডেল, 2016 ডিসেম্বর রেজিস্ট্রেশন, সিসি 1500 সিএনজি করা, অল অপশন পাওয়ার। কি বলেন, Axio জি ফিল্টার কিন্তু এটা, আর দেখি বলেন কালার, ব্লু কালার, রয়্যাল ব্লু কালার। আর ইফতারের টাইম তো হয়ে গেছে, এর আগে শেষ করতে চাচ্ছি অল্পতে, আজকে মনে কিছু করবেন না, অল্পতে শেষ করব। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে আমি দাম বলতে চাই। আর একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, প্রত্যেক দিন যে ভিডিওটা দিচ্ছি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসুন বন্ধুরা, এটি Axio জি ফিল্টার, আমরা অল্পতেই শেষ করবো আজকে। এটা অল বডি কিট, আপনারা দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট এবং রয়্যাল ব্লু কালার, ব্লু কালার এটাকে বলে। আসলে সুন্দরকে আমরা সবাই ভালোবাসি, সুন্দরকে কে না ভালোবাসি। পাশে আমার আছে ছোট ভাই মনির, এবং ও তো সবসময় থাকে, আপনারা দেখেন গাড়ি ওয়াশ সার্ভিসিং কিছু করি নেই, আপনারা দেখতেই পারতেছেন। আপনাদের আসলে না বলার কোনো সুযোগ পাবেন না, এটা Axio জি ফিল্টার খুবই অসম, কি বলবো। আপনারা দেখেন একটা প্রসিস্টেড বডি, সব কিছু টাচ, অল টাচ। ওয়াশ সার্ভিসিং এখনও করি নি, আমি করবো, করলে আপনাদের ভালো লাগবে। এটা এলপিজি করা আছে, এটা সিএনজি না, এলপিজি করা, এলপিজি করা আছে। আপনারা যারা দেখতেছেন ভালো করে খেয়াল করবেন, এটা এলপিজি করা, আমি সরি ভুল হয়েছে, আমার বলায় ভুল হয়েছে, এটি এলপিজি করা। হ্যাঁ, এটা Axio জি ফিল্টার, এটা অল বডি কিট, আপনারা দেখতে পাচ্ছেন নিচে এটা সব বডি কিট করা, ক্লিয়ার। এটা 60 সিলিন্ডার এলপিজি করা আছে, দেখি সরো, এটা সরো, এটা সরো, লাগবে না, এটা লাগবে না। নিচে স্পেয়ার টায়ার আছে এবং অল্প তো শেষ করবো তো, এবং এলপিজি করা আছে, আপনারা দেখেন কি বলবো, এলপিজি করা আছে, সিএনজি করা না, এটা এলপিজি করা, এবং নিচে স্পেয়ার টায়ার ইত্যাদি টুলস টুলস যা আছে। এখনও ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করি, আপনারা দেখেন সম্পূর্ণ ময়লা দেখা যাচ্ছে। এটা যখন ওয়াশ করবো একদম শরম কন্ডিশন হয়ে যাবে, এলপিজি করা আছে। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন মিথ্যার কিছু নেই, লুকোচুরি কিছু নেই, তবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ইঞ্জিনে কোনো সমস্যা নেই। তারপরে আপনারা আপনি দেখা বুঝা চিন্তা ভাবনা করে তারপর নেবেন, আমার তো নেন বাজার কাছে নেন। এটা সম্পূর্ণ ওয়াশ করা হবে, ওয়াশ করা হলে শরম কন্ডিশন করা হবে, আপনারা বুঝতে পারতেছেন। এটা চাবি, রিমোট লক আনলক এই আর কি। ব্যাক ক্যামেরা, পিছনে যে ক্যামেরাটা, এবং কত কিলো চলছে, 45,371 কিলো চলছে, 45,371 কিলোমিটার চলছে। দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। বন্ধুরা, আমরা যখন দেখলাম 2011 মডেল, 2016 ডিসেম্বর রেজিস্ট্রেশন, সিসি 1500 এলপিজি করা, এটা কিন্তু এলপিজি করা, অল অপশন পাওয়ার, এবং প্রসেসটা দেখতেই পারতেছেন, অল বডি কিট, রয়্যাল ব্লু কালার, কালারটা সুন্দর না, খুবই সুন্দর। যাক, দামের ব্যাপারে চলে আসে, এটা আস্কিং প্রাইস কত হবে, কনফিউজ না, আস্কিং প্রাইস 13,85,000 টাকা, আস্কিং প্রাইস 13,85,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই অবশ্যই কমবে, সেটা আপনিও জানেন আমিও জানি কিছুটা, অতটা না। আপনারা আসুন দেখুন, যাচাই করুন, আমি কোনো অ্যাক্সিডেন্টকারী বিক্রি করি না, আপনারা জানেন। আর একটা কথা বলে দিই, আমার ইয়াং যুবক ভাই বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার বাপ মা আমার আদর্শ, যেই ছেলে বাপ মার জন্য করবে ওই ছেলে তার ছেলে সন্তানের জন্য করবে। তুমি দুনিয়াতে কিছু নিতে হলে সেটা বাপ মার দোয়া এবং ময়মরুব্বীদের দোয়া। শুনো, দুনিয়াতে তুমি এই টাকা পয়সা ধনদৌলত কিচ্ছু নিতে পারবো না, শুধু তাদের দোয়া নিতে পারবা। যার দোয়া যার ফরিয়াদ একমাত্র খোদার কাছে চলে আসে, চলে যায়, সেটা হচ্ছে বাপ মা। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে হেদায়ত করে। ফিয়া মানিল্লাহ, সালামু আলাইকুম।